নাইনের ওয়ান একটা করতে গেলে একটা কথা তোকে প্রথমত কনসিডার করে নিতে হবে কনসিডারেশানটা হচ্ছে এরকম ধরনের সেটা হচ্ছে যে লিমিট এটা এটা প্রমাণটা থার্ড সেমে আছে এক্স টু দি পাওয়ার পি সাইন ওয়ান বাই এক্স সমান জিরো যখন পি গ্রেটার দেন জিরো অথবা তুই যদি এটাও লিখিস যে লিমিট এক্সটেন্স টু জিরো ঠিক আছে এক্স টু দি পাওয়ার পি কস ওয়ান বাই এক্স এটা মানেও কিন্তু জিরো যখন পি গেটার দেন জিরো এই দুটো কনসিডারেশন প্রথমতই তোকে এবার প্রমাণটা এর কি প্রমাণটাও তুই করতে পারবি কারণ হচ্ছে এটা প্রমাণটা আমি একবারে তোদের লেভেলে করে দিচ্ছি মানে অ্যাকচুয়াল প্রমাণটা কিন্তু থার্ড সেমে ভালো করে আছে তোদের লেভেলে করে দিচ্ছি যে কোনো জিনিসের কস বা সাইন যেটাই বলিস না কেন সেটা সবসময় মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে থাকবে ফর অল এক্স নট ইকোয়াল টু জিরো বোথ সাইডে এক্স টু দি পার পি দিয়ে যদি গুণ করে দিস তাহলে এক্স টু দি পার পি এখানটাও দিবি এক্স টু দি পার পি এখানটাও দিবি এক্স টু দি পার পি এবার যদি লিমিট নেই নিস তাহলে দিকটাও জিরো এই দিকটাও জিরো তাহলে কি আসছে লিমিট এক্সটেন্স টু জিরো যদি নিস তাহলে এই দিকটা আমার জিরো আসছে লেসার ইকোয়াল টু লিমিট এক্সটেন্স টু জিরো এক্স টু দি পার পি কস ওয়ান বাই এক্স লেসার ইকোয়াল টু জিরো স্যান্ডউইচ অ্যাপ্লাই কর বা তুই যদি নর্মালি আমরা জানি কিন্তু এইটা লেসার ইকোয়াল টু এইটা আবার এদিকে এটা এদিকে লেসার ইকোল টু এদিকে এটার ইকোল টু তার মানে কী হবে এটা ইকোয়াল টু জিরো হবে তাই না বা এটাকে তুই এইখান থেকে এটা কী বলতে পারিস এটা তুই স্যান্ডউইচ সিরাম দিয়েও বলতে পারিস যেটা এটা জিরো হবে যাই হোক তো এবার প্রশ্ন হচ্ছে স্যান্ডুইচ সিরাম আছে লিমিটের থার্ড সেমে আছে তো যাই হোক এবার এই যে পোর্শনটাকে আমি এটা ইউজ করবো কীভাবে ইউজ করবো দেখ নয়ের একেরটা তোকে বলেছে যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ঠিক আছে তারপর দিয়েছে কত এক্স কস এক্স বাই কত এক্স প্লাস ওয়ান তুই এখানে এক্সের জায়গায় পুট কর ওয়ান বাই ওয়াই হ্যাঁ কত জায়গা আছে এক্স প্লাস কস এক্স প্লাস দিয়ে দিলাম তাহলে এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে ওয়াইটা টেন্স টু জিরো হবে এটা নিয়ে কোনো সন্দেহ জায়গা নেই আচ্ছা সব পুট করে দেয় এক্স টেন্স টু ইনফিনিটি মানে লিমিটে পরিবর্তন হয়ে ওয়াই টেন্স টু জিরো হবে এইটা কত হবে ওয়ান বাই ওয়াই প্লাস কস ওয়ান বাই ওয়াই নিচেতে হবে ওয়ান বাই ওয়াই সব ওয়াই দিয়ে গুণ করে নিচে তাহলে কী হবে লিমিট ওয়াই টেন্স টু জিরো এটা হবে ওয়ান প্লাস ওয়াই কস ওয়ান বাই ওয়াই কত হবে ওয়ান প্লাস দেখ এইটার লিমিট কত হবে জিরো হবে কারণ আমি বললাম না এক্স টু মানে পি মানে গেটার দেন ওয়ান এখানে পি এর ভূমিকা পালন করছে ওয়াই টু দি পার ওয়ান কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এটা পালন করছে তার মানে অটোমেটিক্যালি এটা কী আসছে ওয়ান প্লাস জিরো বাই ওয়ান প্লাস জিরো তার মানে কত আসছে ওয়ান দ্যাটস ইট